এক ধুপা কাপড় কাছে আর গান গাইছে পাশের ধুপা যেখানে কাপড় কাছে পাশে একজন বসবাস করেন উনি মুসারাসান দেশে বলছেন ইয়া রাসূলুল্লাহ ধুপার গান আমার সহ্য হয় না কি যে গান গাই আমার রাত রাত ধরে কাপড় কাছে আর এই গান গাই আমার ঘুমাতে পারি তখন রাসূলুল্লাহ ডাকলেন ওই ব্যক্তি দেখে বললেন তুমি এইভাবে মানুষ পছন্দ করো তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সারা দিন পরিশ্রম করি আর রাত্রে এই কাপড় কাছে গান নাই তো কাপড় কাছে তো তুমি গান গাও তোমার জন্য কিন্তু মানুষের যদি ক্ষতি হয় এটা তুমি বলো না তুমি এটা করবা না তোমার ক্ষতি নির্দেশ আমার ওরা তুমি করবো না তো আসতে বলো যা আবার ও এসে কাপড় কাছে আর গান গাছে অভ্যাস তো অভ্যাস তিনি ছাড়তে পারেন পরের দিনে তিনি ওই ব্যক্তি সে বলে আসলে কথা শুনে নেন তিনি ভাবছেন যে কথা নবীর কথা শুনলো না এত বড় সাহস এত বড় সাহস পাই কি করে যে যে ব্যক্তি নবীর কথা শুনে না তার বেঁচে থাকার অধিকার নাই তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ ওই ব্যক্তির যেন রাত না পার করে অর্থাৎ মুসা আলাইহিস সালাম বদ্ধ করলেন যে তুমি তোমার বেঁচে থাকার অধিকার তুমি হারিয়েছো কারণ এই ব্যক্তিরা আমার সাহাবি তারা পরিশ্রম করে রাতে ঘুমাই তারা তুমি ঘুমাতে পারো এদিকে তিনি ভাবছেন যে আমার গান ছাড়া তো আমাদের আমি কাজ করতে পারবো কি গান গিয়ে শিখি বলতে তো বাড়িতে যা উপস্থিত খাবার ছিল শুকনা খাবার নিয়ে চলে যাচ্ছে যে আমি এই এলাকায় থাকবো না ভিন্ন এলাকায় চলে যাবো তো খুব ক্ষুধা লেগেছে ভাবছে যে খাবার একটুখানি আসে যদি খেয়ে নিই তো পুরো যে আমি পরে খাবো খাচ্ছে আরও দারো চলে যাচ্ছে প্রচণ্ড ক্ষুধা লেগেছে হাঁটতে পারছে না ভাবছে না এখন খাবার খেয়ে নিলে আমি তো আরও সময় সামনে আছে আমাকে আরও পথ যেতে হবে মরুভূমির পথ বালুময় পথ সেখানে তো হাঁটা সহজ না তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন কিন্তু খাচ্ছেন না পানি একটু আছে মশকের ভিতরে খাবারও একটু আছে কিন্তু খাচ্ছেন না ক্ষুধায় বসে পড়েছেন আর পা চলে না কিন্তু পানিটুকু খাচ্ছেন না খাবারটাও খাচ্ছেন না যে না আমি ধরে রাখি না কখন কত বিপদ আসতে পারে তখন হ্যাঁ খেয়ে নেব এরপরে শুয়ে পড়েছেন শুয়ে আর উঠতে পারছেন না এত ক্ষুধা লেগেছে তো ভাবছেন যে ঠিক আছে আমি খেয়ে নিই দাস তাই খাই ঘরে যা হবে হবে তিনি খেতে যাচ্ছেন হঠাৎ পাশ থেকে একজন এসে বলছে যে ভাই কিছু খাবার দেওয়া যায় না আমি খুব ক্ষুধার্ত উনি ভাবলেন যে আমার কোথাও যাওয়া হবে না চলো ঠিক আছে ভাই এইটুকু নাও ওকে তো দিয়েছে তো খেয়ে বলছে অনুমান করছে না কিছুই হয়নি আর দাসের টুকু দিয়েছে পানি দাসের পানিটুকু দিয়েছে দিয়ে দুবার মনে করছে যা আমার কোথাও যাওয়া যায় খাবার দিয়েছে তিনি আবার বাড়িতে ফিরে আসলেন বাড়ির থেকে তার স্ত্রীকে বললো যে খুব ক্ষুধা লেগেছে কিছু খাবার দাও যা গাছ আছে খেয়ে তিনি আবার তাদের বসে গেলেন আবার সেই গান চলে আবার ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে অভিযোগ নিয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বদ্ধ করলেন ওই কিছু তো হয় না ও তো আরো গান তো আরো মাশাআল্লাহ ঝুরে ঝুরে করে তখন ও তো খুব রেগে গেছে এমন রাগা রেগে গেছে উনি বলছেন যে আমি তো দুষ্ট এমন থাপ্পড় দেবো ওর জীবনের মতো ওকে আমি গান বলবেন তিনি আসতেন আসতেই জীবনে আসতে আমাকে আসবে না সাধারণ এই টাকা এই টাকা দিন টাকা তার মানে উনি ভিডিও নিয়ে এসেছিলেন যেটা ভিডিও নিয়ে টাকা দিন টাকা আপনার ভয়ে আপনার এই এরিয়ার মানুষকে তিনি নিরাপত্তার খাতিরে তা নিজের জায়গা তিনি হিজরত করে চলে যাচ্ছিলেন দেখেন দেখেন এই দিকে দেখেন কিভাবে করে সে অসুস্থ হয়ে পড়ছিল খাবার জন্য কিন্তু খাই নাই পরে দেখেন এই যে এই ঘটনা ঘটেছে তিনি বলেন যে ও এই কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আর আমার বদ তুলে দিচ্ছে তাহলে বোঝা গেল কি যে দান খয়রাত মৃত্যুর হাত থেকে বাঁচা হয় দান খয়রাত রুজিকে বাড়িয়ে দেয় দান খয়রাত হায়াতকে বৃদ্ধি করে দেয় আলহামদুলিল্লাহ